হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই দিসি শশি ফ্রম শশিস ডায়েরি আমি বাসায় ঢুকে দেখি বাসায় টেবিল ভরা খাবার দাবারের আয়োজন করা বাসায় গেস্ট এসে চলেও গিয়েছে আমি একটু কাজে বাইরে ছিলাম এই জন্য আমার সাথে দেখাও হয়নি তখন ছিল সন্ধ্যার সময় আর সন্ধ্যার সময় এত মজার মজার খাবার দাবার সামনে দেখে তো আমার মনটা অনেক বেশি ভালো হয়ে গেল তারপর আবার রান্নাঘরে গিয়ে দেখলাম আম্মু একটা বড় পাতিল ঝুড়ে গরুর মাংস রান্না করেছে মাত্র ফ্রেশ ফ্রেশ গরুর মাংস রান্না করা কোনটা রেখে কোনটা খাবো কিছুই ডিসাইড করতে পারছিলাম না পরে চিন্তা করলাম না বিফ সিজলিং টা খাই আমার জন্য আম্মু আলাদা করে সাইড করে রেখেছিল আম্মু এইভাবে ভেজিটেবল দিয়ে চিকেন বা বিফ সিজলিং বানায় প্রায় সময় খুবই মজা হয় খেতে নর্মালি এই ধরনের আইটেম সবাই রাইস দিয়ে খেতে পছন্দ করে কিন্তু আমি পরোটা দিয়ে খেয়েছি এত মজা লেগেছে আলহামদুলিল্লাহ আজকে রাত বারোটায় হচ্ছে আব্বুর জন্মদিন আব্বুর জন্মদিনের কেক অলরেডি চলে এসেছে কিন্তু আমি বুঝলাম না কেক আসার কথা একটা কেকের বক্স এতগুলো কেন আমি অনেক বেশি সারপ্রাইজড হয়ে যাই আর টেনশনেও পড়ে যাই এতগুলো বক্সে কি কেক আছে তা আমরা অপেক্ষা করছিলাম রাত বারোটার সময় আব্বুকে উইশ করবো কেক কাটবো কিন্তু আনফর্চুনেটলি আমার আব্বু তাড়াতাড়ি ঘুমিয়ে যায় এই আমরা ডিসাইড করি যে পরের দিন যেদিন আব্বুর অ্যাকচুয়াল জন্মদিন সেদিনই আমরা কেকটা কাটব পরের দিনে চলে আসলাম আজকে আমাদের কোনো প্ল্যান নেই কারণ সারাদিন আব্বু অফিসে কাজে ব্যস্ত থাকবে কিন্তু আম্মু আব্বুর জন্য স্পেশাল অনেক কিছু করে রেখেছে আজকে এখন চলেন একটু টেনশন মুক্ত হই আর আপনাদেরকেও দেখাই যে এতগুলো বক্স কেন মেমোরিজ কিচেন থেকে আব্বুর জন্য একটা কেক আসার কথা জন্মদিনের दादाना के मेन केकर के बक्सा खुली आई एम so सो एक्साइटेड ও মাই গড এত প্রেটি এত প্রেটি এত সুন্দর কেকটা মাসাল্লাহ মাসাল্লাহ সাথে আরো একটা বক্স আছে যেখানে ছয়টা কাপ কেক আছে একটা টাপ কেক দেওয়া হয়েছে অনেক বড় বক্সে মানে আমি এখন কি বলবো বলেন মাঝখানে যে সুন্দর কেকটা এটাই আব্বুর জন্মদিনের জন্য আসার কথা ছিল বা কেকগুলো সব আপু এক্সট্রা পাঠিয়েছে থ্যাংক ইউ সো মাচ আপু এই প্রত্যেকটা ধরনের কেক আপনারা পেয়ে যাবেন মেমোরিজ কিচেনে আমি ক্যাপশনে লিঙ্ক মেনশন করে দিব দেখেন কি কিউট করে প্রত্যেকটা কেক বানানো হয়েছে কাপ কেক আপনারা দেখতে বলতে পারেন যে ইউজুয়াল ডিজাইন বাট যে মেইন কেকটা আছে এটার ডিজাইনটা কিন্তু অনেক বেশি ইউনিক এই প্যাটার্নের কেক অন্তত আমি দেখিনি বা এর আগে কখনো অর্ডার করিনি এই যে আব্বু রেডি হয়ে চলে এসেছে এখন আমরা সবাই মিলে কেক কাটবো এখানে আব্বু বসে আছে বলছে সবাই আসো সবাই মিলে একসাথে কেক কাটবো আম্মুকে পাশে জোর করে আমরা বসিয়ে দিয়েছি আম্মু এখানে বোঝানোর চেষ্টা করছিল এটা তোমার জন্মদিন তুমি কেকটা কাটো আরে কাপ কেকের সাথে আব্বুর গেঞ্জির ডিজাইনটা কিন্তু ভালোই ম্যাচ হয়ে গেছে সো হ্যাপি বার্থডে টু আব্বু সবাই আমার আব্বুর জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবেন আর আব্বুকে উইশ করে যাবেন আল্লাহ যাতে ওনাদের অনেক বেশি ভালো রাখে আব্বু লাইফে অনেক কষ্ট করেছে আমাদের জন্য আমি জানি সবার বাবা মারাই করে থাকে কিন্তু আমার আব্বু আমার স্ট্রেংথ কিছু জিনিস আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না এই জন্য স্কিপ করে যাচ্ছি কিছু কিছু ইমোশন আর কথা আসলে বলে প্রকাশ করা যায় না এরপর আব্বুর গিফট আব্বুকে দিলাম বলেছিলাম পরে দেখতে সাইজটা ঠিক মতো হয়েছে নাকি কিন্তু সে দেখেই বললো না সাইজ একদম ঠিক মতো হবে এরপর দেখেন আম্মু আব্বুর জন্মদিনের জন্য কত আয়োজন করে রেখেছে পোলাও রোস্ট গরু খাসি কোনো অপশন বাদ দেয়নি আম্মু আজকে নর্মালি দেখা যায় এই ধরনের অকেশনে আমরা বাইরে চলে যাই কিন্তু সবারই ব্যস্ততার কারণে এবার বাইরে যাওয়া হয়নি বাসায় কোনো হেল্পিং হ্যান্ডও নেই আম্মু একা একা সারাদিন ঘর রান্না রান্না বান্না করেছে আম্মুর হাতের আর মজা হবে না সেটা কি হয় বলেন খাওয়া দাওয়াটা আগে করে নিয়েছি এখন আমরা ডেজার্ট হিসেবে কেক গুলো খাবো মাই গড এই টপ কেকটা এত বড় বক্স এত কোয়ান্টিটি এটার ভেতরে ফুললি চকলেট ওভারলোডেড বলতে পারেন মানে প্রত্যেক লেয়ারে আপনারা হোয়াইট চকলেট নর্মাল চকলেট কি কি চকলেটের ফ্লেভার যে পাবে যারা চকলেট লাভার আছে তারা এটা মাস্ট ট্রাই করবেন আর যে মেইন কেকটা ছিল এটা ডেকোরেশন না আমার মাথা থেকেই যাচ্ছে না কি সুন্দর করে করা এত এত আইডিয়া আসে আপনাদের মাথায় মাসাল্লাহ মাসাল্লাহ এটা ছিল লেমন ফ্লেভার এর কেক এই কেকটাও অনেক বেশি মজা ছিল আমাদের জন্য হলে আমরা চকলেট বেশি প্রেফার করি যেহেতু আব্বুর জন্য লেমনটাই বেটার হয়েছে আমি না মনে করেছিলাম এই কাপ কেকটা নর্মাল হবে উপরে দেখতেই পাচ্ছেন ক্রিম আছে আর নিচে চকলেট কেক হবে কিন্তু ভাগ করার পর দেখি ভেতরের লেয়ারেও চকলেট ভরা আর ভেতরের যে চকলেটটা আছে সেটা একদম ক্রিমি প্রত্যেকটা কেকই অনেক বেশি মজা ছিল যাদের বাসায় সামনে অকেশন আছে তারা মেমোরিজ কিচেন থেকে কেক ট্রাই করতে পারেন খুবই ভালো লাগবে ইনশাল্লাহ আমি ক্যাপশন এর লিঙ্ক মেনশন করে দিয়েছি যত মজাদার খাবারই সামনে থাকুক না কেন ইদানিং কেন জানি আমার খাবারের কোয়ান্টিটি কমে গিয়েছে আপনারা অনেকেই বলছেন যে আপু শুকিয়ে গিয়েছ হ্যাঁ একটু আমি শুকিয়ে গিয়েছি ইভেন রাতের বেলা সবার সাথে যখন ডিনার করতে বসেছিলাম তখন আমি একটু অল্প কোয়ান্টিটিতে খেয়েছিলাম কিন্তু রোজটা কিন্তু আমি পুরোটা খেয়েছি আম্মুর হাতের রোজ না আম্মু জানে যে সারা রাত এডিটিং এর কাজ করব পরে খিদা লাগবে এই জন্য আম্মু আলাদা একটা বাটিতে করে আমার জন্য পোলাও আর গরুর মাংস দিয়ে দিয়েছিল ফার্স্টে একদমই নিতে চাচ্ছিলাম না পরে আম্মু জোর করে বললো যে খিদে লাগবে এটা নিয়ে যাও চুলা আছে গরম করে নিতে পারবা রাতে যখন কাজ শেষ করে উঠলাম বিশ্বাস করেন মনে হলো যে থ্যাং গড আম্মু খাবারটা দিয়েছিল কারণ ওই টাইমে না এত বেশি খিদে লেগে যায় খাওয়া দাওয়া শেষ করে নিলাম এরপর হাড়ি যেগুলো ইউজ করেছি সেগুলো সব ক্লিন করে নিচ্ছি এখন এভাবেই ছোটখাটো করে আব্বুর জন্মদিন আজকে আমরা সেলিব্রেট করে ফেলেছি খুবই সিম্পল ভাবে তার উপর আমার ভাইয়েরও পরীক্ষা চলছে এই জন্য আমরা ফ্যামিলি গেট টুগেদার বাইরে একটু কম করছি আমি আরেকবার মেনশন করতে চাই মেমোরিজ কিচেনের যে ওনার আছে আপুকে থ্যাংক ইউ সো মাচ আপু আমরা বাসায় খুব ছোট করে একটা সেলিব্রেশন করবো ভেবেছিলাম আপনি এটাকে আরো অনেক বড় করে দিয়েছেন আমাদের জন্য আপু নিজে এসেছিল ডেলিভারি দিতে যাতে নষ্ট না হয়ে যায় সে ইজ রিয়েলি সুইট অ্যান্ড কাইন্ড এই তো এখন আমি ঘুমিয়ে পড়বো সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং